পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের উদ্যোগে শ্যামা পূজা উপলক্ষে খণ্ডঘোষের হাড়িপাড়া এলাকায় দুস্থ মানুষদের করা হলো বস্ত্র বিতরণ। উৎসবের মরশুমে নতুন পোশাক পেয়ে খুশি হয়েছেন এলাকার দুস্থ মানুষজনেরা। এছাড়াও এদিন ফিতে কেটে শ্যামা পূজার শুভ উদ্বোধন করেন বিধায়ক নবীনচন্দ্র বাগ ও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মঈনুদ্দিন, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাতরা সহ আরও অনেকে। তৌসিফ আহমেদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আচ্ছা, আমরা যারা হিন্দু ধর্মের মানুষ আছি, যারা আমরা তপশিলি হোক, তপশিলি উপজাতি হোক, যে কোনো সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বী মানুষরা রামচন্দ্রকে ভালোবাসেন না এমন কোনো মানুষ আছে? আমরা যারা হিন্দু ধর্মের মানুষ, তারা ধরুন যে যখন আমাদের কোনো মায়ের সন্তান জন্ম হয়, তখন আমরা সেই সন্তানের নামটা কখনো রাখি রাম, কখনো রাখি লক্ষ্মণ, আবার মেয়ে ছেলে হলে কখনো রাখি সীতা। তাহলে রামকে আমরা ভালোবাসি, আমাদের রামচন্দ্র হৃদয়ের মধ্যে কথা আছে। তাহলে সেই রামচন্দ্রকে নিয়েও এখন কেন্দ্রে যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু সেই রামচন্দ্রকে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করতে করতে রামকে নিয়ে আজকে রাজনীতি করছে। একত্রিত হয়ে পুজো করতে দেবো না আমরা। এর আগে যে শারদ উৎসব আমাদের হয়ে গেছে, আমরা অনেকগুলো রাজ্যের মধ্যে দেখেছি সেখানে দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বিহারে দেখলাম কিছু আমাদের প্রবাসী বাঙালি তারা দুর্গা দেবী দুর্গার ভাসানের দিনে চারজনকে যে পিটিয়ে মারা হয়েছে, এই ভারতবর্ষের বুকেই সেই সব ঘটনা ঘটছে। তাই আমরা বলবো যে বাংলায় যেন যেন সেই অশুভ শক্তি বেশি বেশি করে আজকে আরাধনা করবো, আমরা মা কালীর কাছে বেশি বেশি করে আমরা আরাধনা করবো, যে সেই সব অশুভ শক্তি না যেন আমাদের বাংলায় গ্রাস করতে পারে। আমাদের দলিত সম্প্রদায় বলতে আমাদের খুবই দারিদ্র অবস্থা, তো সেই হিসাবে আমাদের এমএলএ সাহেবের নির্দেশে আমরা এখানে কিছু কি উপলক্ষে করলেন? কোন জায়গায় করলেন এটা? হাড়িপাড়া। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন মোহাম্মদ অপার্থিব ইসলাম সভাপতি, এবং আমাদের বিধায়ক মানে বিধানসভার বিধায়ক ছিলেন নবীনচন্দ্র মহাশয়, ও ওনার সঙ্গে আরও ছিলেন অনেক ছিল। কতদিনের হাতে তুলে দিলেন? মোটামুটি হঠাৎ এই সময়ে বস্ত্র বিতরণ কেন করলেন? আপনার নাম এবং পরিচয়? এর জন্য উনি সম্মতি দেওয়া হবে। আমার নাম এবং পরিচয়? নাম এবং পরিচয়? সমীর লজ অ্যান্ড রেস্টুরেন্ট রঘুনাথপুর শহরে এই প্রথমবার স্বাদে ও গুণগত মানে সেরা খাদ্যতপ্যের সম্ভার নিয়ে হাজির হয়েছে সমীর লজ অ্যান্ড রেস্টুরেন্ট। ভেজ ও নন ভেজের ফুড আইটেমের রকমারি খাবারের পাশাপাশি এসি ও নন এসি রুম ভাড়ার জন্য এবং বাড়িতে বসেই হোম ডেলিভারিতে খাবার পেতে যোগাযোগ করুন সমীর লজ অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা সমীর লজ অ্যান্ড রেস্টুরেন্ট, রঘুনাথপুর নূতন বাসস্ট্যান্ডের সামনে অশোক বস্তালয়ের বিপরীতে। তাই আর দেরি নয়, হোম ডেলিভারিতে খাবার পেতে কিংবা রুম ভাড়া নিতে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের যোগাযোগ নাম্বার 9883051987 অথবা 8159022724 অথবা 6297663160।